প্রাক প্রাথমিক শিক্ষার ইতিহাস। নমস্কার, শিশুর প্রাক প্রাথমিক যত্ন এবং শিক্ষার কোর্সের প্রথম দিনে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগতম। শিশুদের সাথে কাজ করা এবং তাদের প্রাথমিক শিক্ষাকে সমর্থন করা যে কোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক, এবং এই কোর্সের মাধ্যমে আমরা এই ক্ষেত্রে আপনাদের দক্ষতা বাড়াতে সহায়তা করব। আমরা আশা করি এই কোর্সটি আপনার জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতাকে বৃদ্ধি করবে। আপনার এই যাত্রা আপনার জীবনে নতুন পরিবর্তন আনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তাই আসুন আমরা এই নতুন পথে এগিয়ে যাই। আজ আমরা প্রাক প্রাথমিক শিক্ষার ইতিহাস এবং এতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের কথা বলবো। অধিকাংশ পিতামাতা এখন বুঝতে পারছেন যে ভালো শিক্ষাঙ্গন শিশুর শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভালো প্রাক বিদ্যালয়ের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। বিগত কয়েক বছর পূর্বে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা নগণ্য ছিল, কিন্তু বর্তমানে এই সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন প্রাক প্রাথমিক বিদ্যালয় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দ্বারাও কিছু কিছু পরিচালিত হয়। রাজ্য শিক্ষা বাজেটের সাহায্যে প্রাক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প চালানো হচ্ছে। তা সত্ত্বেও প্রাক প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা খুব একটা ভালো না। অধিকাংশ ক্ষেত্রেই 3 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি, যাকে কিন্ডারগার্ডেন বা নার্সারি স্কুল বলা হয়। প্রাক প্রাথমিক সমস্যা নিয়ে আলোচনা করার আগে এর ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। বহু শিক্ষাবিদের মতে 0 থেকে 6 বছর বয়স শিশুর ভবিষ্যৎ শিক্ষা নির্মাণের ভিত্তি, এবং এই বয়সে শিশুর অনেক সুঅভ্যাস তৈরি হয়। তাই এই সময়কালে শিশুর প্রতি যত্ন এবং শিক্ষায় মনোযোগ দিলে দেশ ভবিষ্যতে ভালো নাগরিক পেতে পারে। তাই আমরা সকলেই বুঝি যে শিশুর জীবন গঠনে প্রাক প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। বিখ্যাত জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়েবেল, যাকে প্রাক প্রাথমিক শিক্ষার জনক বলা হয়, তিনি 1836-37 সালে জার্মানির ব্লেকেনবার্গ গ্রামে সর্বপ্রথম কিন্ডারগার্ডেন নামে একটি প্রাক প্রাথমিক কেন্দ্র প্রতিষ্ঠা করেন। শিক্ষা জগতে ফ্রয়েবেল একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। শিশুদেরকে উদ্ভিদের সাথে তুলনা করে ফ্রয়েবেল শিশুদের স্ববিকাশের কথা বলেছেন। তিনি প্রথম ব্যক্তি যিনি প্রাথমিক বিদ্যালয়ের অমানবিক আচরণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এবং একটি নতুন পাঠদান পদ্ধতি চালু করেছিলেন। এই বিষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল মারিয়া মন্টেশ্বরি। তার বর্ণিত পদ্ধতিতে 6 বছর বয়সী শিশুদের মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়, যাকে বলা হয় মন্টেশ্বরি পদ্ধতি। এই পদ্ধতিটি 1907 সালে ডক্টর মারিয়া মন্টেশ্বরি আবিষ্কার করেছিলেন। মন্টেশ্বরি পদ্ধতিতে শিশুর আগ্রহের কথা মাথায় রেখে স্বাধীনভাবে পাঠদানের কথা বলেছেন। এই পদ্ধতিতে এটি বিশ্বাস করা হয় যে শিশুর বিকাশ পাঠ্যক্রম অনুসারে নয়, শিশুর আগ্রহ অনুসারে হওয়া উচিত। বিশ্বের বেশিরভাগ দেশই মন্টেশ্বরি পদ্ধতিতে ছোট শিশুদের শিক্ষা দেওয়া হয়। 1917 সালে 16 জানুয়ারি মুম্বাই তথা ভারতে প্রথম প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে একটি শিক্ষা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে 1920 সালে গিজুবাই বাদেখা সৌরাষ্ট্র কাথিয়াওয়াড়ে বাল শিক্ষা সংঘ প্রতিষ্ঠা করেন। তারপর গিজুভাইয়ের প্রচেষ্টায় দক্ষিণামূর্তি বাল মন্দির শুরু হয়েছিল, যা 4 মে 1922 সালে কস্তুরবা গান্ধী উদ্বোধন করেছিলেন। এটি শুধুমাত্র গুজরাটে নয়, ভারতের প্রথম বৈজ্ঞানিকভাবে প্রচলিত প্রি স্কুল। এই কর্মযজ্ঞকে পরবর্তী সময়ে যিনি এগিয়ে নিয়ে যান তিনি হলেন তারাবাই মোদক, সকলে যাকে মন্টেশ্বরি মাদার বলে চেনেন। তিনি ভারতে প্রাক প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পদ্মভূষণ সম্মানে ভূষিত শ্রীমতী তারাবাই মোদক ছিলেন ভারতে প্রাক প্রাথমিক শিক্ষার পথিকৃৎ। তিনি
1892 সালে মুম্বাইতে জন্মগ্রহণ করে। গিজুভাই বাদেকার কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি শিক্ষকদের জন্য প্রয়োজনীয় সাহিত্য প্রস্তুত করেন এবং 1925 সালে প্রাক প্রাথমিক শিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ কলেজ চালু করেন, যা ভারতে প্রাক প্রাথমিক শিক্ষকদের জন্য প্রথম প্রশিক্ষণ কলেজ। 1931 সালে তারাবাই প্রাক প্রাথমিক শিক্ষার আন্দোলন মহারাষ্ট্রে প্রসারিত করেন। একটি সমালোচনা ছিল যে প্রাক প্রাথমিক শিক্ষা শুধুমাত্র ধনীদের সন্তানের জন্য। তিনি এটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন এবং মহারাষ্ট্রের অমরাবতীতে হরিজন ওয়ারায় একটি কিন্ডারগার্টেন সফলভাবে স্থাপন করেন। 1936 সালে তিনি প্রশিক্ষণের জন্য বোম্বেতে শিশুবিহার কেন্দ্র শুরু করেন। 1945 সালে তিনি বোর্ডিতে চলে আসেন এবং গ্রামীণ শিশু শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। 1957 সালে তিনি কোশাবাদে স্থানান্তরিত হন। এখানে তিনি অবহেলিত উপজাতি শ্রেণীর সন্তানদের জন্য নিজের তৈরি পদ্ধতিগুলি প্রয়োগ করেছিলেন। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস ICDS হল ভারত সরকারের প্রাক প্রাথমিক শিক্ষার প্রধান ডেলিভারি প্ল্যাটফর্ম। কেন্দ্রীয় সরকারের অর্থায়নে এবং রাজ্যে সরকারের দ্বারা পরিচালিত একটি প্রোগ্রাম, যা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ। ICDS এর 6টি মৌলিক পরিষেবার একটি হল প্রাক প্রাথমিক শিক্ষা। এইভাবে আজ আমরা শিখেছি যে প্রাক প্রাথমিক শিক্ষার ইতিহাস গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে প্রাপ্ত শিক্ষাই পরবর্তী শিক্ষার ভিত্তি এবং এই বয়সেই ভালো অভ্যাস তৈরি হয়। তাই ফ্রোয়েবেল এবং মন্টেশ্বরীর মতো শিক্ষাবিদরা এর গুরুত্বের উপর জোর দিয়েছেন। ভারতেও তারাবাই মোদক এবং গিজুবাই বাদেকার মতো শিক্ষাগুরুরা প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ভারত সরকার এর জন্য বিভিন্ন স্কিম এবং প্রকল্পও শুরু করেছেন, তবে এখনও এটির উন্নতির প্রয়োজন আছে। অ্যাসাইনমেন্ট 2, প্রাক প্রাথমিক ইতিহাস জানা কেন জরুরি বলে আপনি মনে করেন, অথবা প্রাক প্রাথমিক শিক্ষায় অবদান রাখা শিক্ষাবিদদের নাম বলুন এবং যে কোনো একজনের সম্পর্কে বিস্তারিত লিখুন।